ওয়েলকাম ব্যাক গাইস, অ্যানাদার সেশন। সো গাইস, আজকে আমরা রিয়েল মার্কেটে মানি ট্রানজ্যাকশনের ভিত্তিতে টেক টেস্ট করা ট্রাই করব। ওকে গাইস, ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড গাইস। এদিকে 15 মিনিট চার্টে দেখি তো গাইস, 15 মিনিটের ক্যান্ডেল চার্টে এই যে একটি লোয়ার হাই লেভেল, সরি হায়ার লো লেভেল, ওভারঅল ট্রেন্ড গাইস ডাউন ট্রেন্ড। এদিকে নিউজ আসছিল মার্কেটে, দেন মার্কেট নিচের দিকে ডাউনফল হইতেছে, এই জায়গায় একটি সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেলটা আমরা মার্ক আউট করে নেই। তাই এটা পুরোটা একটা এরিয়া গাইস, এই জায়গা থেকে মার্কেট ডেফিনেটলি উপরের দিকে পুশ করতে পারে, এবং কি এই প্রিভিয়াস ক্যান্ডেলে বায়ার্স ছিল গাইস, যেহেতু সেলার্স এই জায়গায় উইক, টু এই জায়গায় বায়ার্স ছিল, দেখা যাক কেমন রিয়াকশন করে। বাট ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে। ওকে, আমরা রেক্টাঙ্গেলটা সরিয়ে দিই গাইস। ওকে গাইস, এদিকে গাইস মার্কেটের স্ট্রাকচারটা লাইক এভাবে চলতেছে, এভাবে মুভ আসছে, দেন উপরে উঠেছে, দেন এগেইন নিচে। তো আমাদের জন্য এটা একটি লোয়ার হাই লেভেল, এগেইন মার্কেট উপরে, এগেইন নিচে, তো এটা একটা লেভেল। এবং কি এই জায়গায় প্রিভিয়াসলি মার্কেট এই জায়গা থেকে সেলার আসছে, তো স্ট্রং সেলার আসার কথা, এবং কি আসছে মার্কেট টার্গেট এই জায়গায় নিচে ল লাগানো, এবং কি নিচে ল ক্রিয়েট করছে, যেহেতু মার্কেট নিচে ল ক্রিয়েট করছে তো ডেফিনেটলি ক্যান্ডেল, এই ক্যান্ডেল গ্রিন হওয়ার সম্ভাবনা আছে, এবং কি গ্রিনই হইতেছে। ওকে, ক্যান্ডেল গাইস গ্যাপ আপ করেছে, তো রেড ক্যান্ডেল হতে পারে, গ্যাপ আপ গাইস এই এই উইকের উপরেই করেছে। ওকে, এই উপরে উইকের উপরে করেছিল, তো মার্কেট ডেফিনেটলি রেড ক্যান্ডেল হবে, তাই গাইস রেড ক্যান্ডেল হইতেছে। ওকে, স্ট্রংলি সেলার্স গাইস, মার্কেটের মধ্যে সেলার্স ডমিনেট করতেছে। ওকে গাইস, আমাদের কাছ থেকে অপরচুনিটি চলে গেছে গাইস, এই জায়গার থেকে আমরা ট্রেড প্লেস করতে পারতাম ডাউন ডিরেকশনে। ওকে, দেখা যাক। ওকে, নিচে এই জায়গা থেকে বায়ার্স এর টিপনেস দেখতে পারতে পারি। ওকে গাইস, অ্যাকচুয়ালি গাইস এই লেভেল থেকে বায়ার্স এই ক্যান্ডেল আসতেছে। ওকে, টাচ এখনো করে নাই, দেখা যাক কেমন রিয়াকশন করে। গতকাল আমরা কটা, 1, 2, 3, 5টা ট্রেড করছি, 5টার মধ্যে 5টাই উইন ছিল গাইস। আমি আমার অ্যামাউন্ট যেহেতু কম, তো আমি $1 $2 ট্রেড নেই, প্রপার মানি ম্যানেজমেন্ট অনুসারে। ওকে, সেম প্লেস থেকে সেকেন্ড বার রিজেকশন, 61 61 এ বায়ার্স গাইস। ওকে, ক্যান্ডেল গ্যাপ ডাউন। ওকে গাইস, সেম প্লেস থেকে দুইবার দুই দুইবার রিজেকশন নিয়ে সাপোর্ট নিচ্ছে, তো এই জায়গা থেকে স্ট্রংলি ওকে ব্রেক ডাউন গাইস। এই ক্যান্ডেলের ক্লোজিং দেখে আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করতে ট্রাই করব। ওকে সেলার্স এর ফাইট চলতেছে বায়ার্স এর সাথে, দেখা যাক কে উইন হয়। ওকে, ইজিলি গাইস সেলার্স মার্কেটে ডোমিনেট করতেছে। ওকে, এই জায়গায় গ্যাপ আসলো কোথা থেকে, রিট্রেসমেন্ট। ওকে গাইস, ক্যান্ডেল ক্লোজিং দেখি। ওকে, ক্যান্ডেল উপরে উপরে থেকে সেলার্স এই লেভেল থেকে গাইস, এই লেভেল থেকে যদি সেলার্স আরেকবার রিজেকশন দিত, তাহলে আমরা একটা ডাউন ট্রেড প্লেস করতাম গাইস। বায়ার্স এর
বায়ার্স 20 রাউন্ড নাম্বারে গাইস, বায়ার্স এর এরিয়া ডিফাইন্ড গাইস মার্কেট নিচে। ওকে, ওকে 60 গাইস, এই যে এই আমাদের লেভেল থেকে যদি মার্কেট যদি সেলার্স আসতো তাহলে আমি একটু ডাউন রেশনটা প্রেস করতাম, যেহেতু একটু গ্যাপ আছে তো ক্যান্ডেল গ্রিনও হতে পারে, আর পিছন থেকে যেহেতু মোমেন্টাম চলতেছে তো ডেফিনেটলি ক্যান্ডেল। ওকে গাইস, টাচ করে দিয়েছে, আমরা একটু ডাউন রেশন ট্রেড প্লেস করতে পারি, একটু উপরে একটু উপরে। ওকে গাইস, আমরা একটু ডাউন রেশন ট্রেড প্লেস করে দিয়েছি গাইস। বায়ার অ্যাকচুয়ালি গাইস 190 লেভেলে গাইস, 19 লেভেলে গাইস, 19 লেভেলে। তো যেহেতু অ্যাকচুয়াল বায়ার্স নিচে, সো এই এই লেভেলটা আগে ফিল আপ করবে মার্কেট, দেন মার্কেট উপরে উঠবে। ওকে গাইস, আমাদের ট্রেডটি যদি এই আমাদের হরিজন্টাল লাইনের উপরে যদি থাকতো তাহলে ট্রেডটি কনফার্মেশন আরো ভালো পাওয়া যেত। ওকে গাইস, আমরা 5 সেকেন্ডের মধ্যে দেখি কি কি অবস্থা, কেমন রিয়াকশন করতেছে। ওকে গাইস, আমাদের ট্রেডটি তো লসে চলতেছে, বাট ওকে এই জায়গা থেকে স্ট্রং সেলার্স। ওকে, সিঙ্গেল ক্যান্ডেল, সিঙ্গেল রেড ক্যান্ডেল। ওকে গাইস, আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি, বাট এই জায়গা থেকে মেবি গাইস এটা ফেক ব্রেকডাউন ছিল। ওকে, বাট প্রিভিয়াস ক্যান্ডেলে গাইস যেহেতু আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করতে পারে নাই, সো ডেফিনেটলি সেলার্স আসতে পারে, তো আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি। এবং কি গাইস, এই জায়গাতে যেহেতু বায়ার্স আসছে, বায়ার্স যদি বেশি স্ট্রং হতো তাহলে স্ট্রং বায়ার্স আসার কথা, যেহেতু এই সিঙ্গেল স্পিনিং টপ ক্যান্ডেলটারে বায়ার্স ব্রেক করতে পারে নাই, উইকের মধ্যে ক্লোজিং আছে, তো ডেফিনেটলি ক্যান্ডেল রেড হবে গাইস। এই জায়গায় বায়ার্স এর উইকনেস শো করছে মার্কেট। ওকে গাইস, আমাদের ট্রেডটি উইন হয়ে যাবে, এবং কি উইন হয়ে গিয়েছে গাইস। ওকে গাইস, এই ক্যান্ডেল আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। অ্যাকচুয়ালি গাইস বায়ার্স এই লেভেলে গাইস, এই লেভেলে বায়ার্স 90 লেভেলে বায়ার্স। ওকে, এদিকে অ্যাঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে, কি লেভেল গাইস। আমরা অনলি শিউট ট্রেড এবং কি প্রপার প্যাশন্স রেখে ট্রেড প্লেস করব, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমার অ্যামাউন্ট কম, লাইক আমার ক্যাপিটাল কম, সো অনলি শিউট ট্রেড নেওয়ার ট্রাই করব। ওকে 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 গাইস, বায়ার্স এর উইকনেস গাইস ডেফিনেটলি ক্যান্ডেল গাইস। এই জায়গায় 50-50 ট্রেড গাইস, এই জায়গা থেকে গাইস এভাবে ডাবল ফরমেশনও করার ট্রাই করতেছে মার্কেট, এভাবে মার্কেট উপরে যেতে পারে এই লেভেল পর্যন্ত, ফার্স্ট এই জোন দেন এই লেভেল পর্যন্ত যেতে পারে। ওকে গাইস, কিন্তু বাট ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের মধ্যে অনলি ডাউনের জন্য অপরচুনিটি খোঁজা আমাদের জন্য বেটার অপশন হবে। ওকে, 160 লেভেলে সেলার্স গাইস, আমাদের হরিজন্টাল লাইনে সেলার্স। ওকে, বাট মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে, তো ওকে নিচে ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করে আসছে। ওকে ওকে গাইস, গাইস ডেফিনেটলি ক্যান্ডেল গ্রিন হতে পারে, কোনো লেভেলে ক্লোজিং করে নাই, কিন্তু যেহেতু দিস ইজ সেলার্স, সেলার্স জোন গাইস, প্রিভিয়াস ক্যান্ডেলগুলোর মধ্যে এই জায়গা থেকে সেলার্স স্ট্রংলি
এন্ট্রি নিতে ছিল, তো আমরা টেট প্লেস করে নাই গাইস। অনলি আমরা ডাউন রিসেন্ট টেট প্লেস করার অপরচুনিটি খুঁজবো, আদারওয়াইজ টেট প্লেস করবো না। ওকে গাইস, এই ক্যান্ডেল যদি সেলার যদি অ্যাঙ্গেলফ করে দেয় তো আমরা একটা ডাউন রিসেন্ট টেট প্লেস করতে পারি। এই মর্নিং স্টার প্যাটার্নটারে ফেল করতে হবে আগে সেলার। এই মর্নিং স্টার যে প্যাটার্নটা ক্রিয়েট করলো, এই প্যাটার্নটারে যদি সেলার যদি ফেল করে দেয় তাহলে আমরা ডাউন রিসেন্ট টেট প্লেস করতে পারি টার্গেট এই লেভেল পর্যন্ত। ওকে ওকে, সেলার ফেল করছে। আরে ছুঁয়ে ফেলছে গাইস, গাইস ছুঁয়ে ফেলছে ক্যান্ডেল। তো আর এই লেভেলে, এই কি লেভেলে আমরা টেট প্লেস করবো যদি মার্কেট উপরে উঠে? ওকে সেলার্সের এন্ট্রি নিতেছে। ওকে গাইস সেলার্সের এন্ট্রি, এই গাইস আমাদের এন্ট্রি মিস্টেক মিস হয়ে গেছে একটু। এন্ট্রি নেওয়ার কথা ছিল গাইস যত উপরে সম্ভব, লাইক এই লেভেলেও এন্ট্রি নিলে হতো গাইস, কিন্তু আশা করি ক্যান্ডেল স্ট্রং একটি ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে। ওকে গাইস আমাদের ট্রেডটি এখন উইনে আছে, বাট নিচে একটি 00 রাউন্ড নাম্বার, এই জায়গা থেকে স্ট্রং বায়ার আসলে আসতে পারে। ওকে ওকে গাইস, সেলার্সরা মার্কেট ডোমিনেট করতেছে। ওকে ওকে গাইস, 41 সেলার্স বায়ার্স 97 97 এ। ওকে ওকে দেখা যাক, ওভারঅল ডাউন ট্রেন্ড। চারটি ট্রেড ওপেন করেছি, তার মধ্যে তিনটা উইন একটা লস, নো ওয়ারি। ওকে গাইস ক্যান্ডেলের রিয়াকশনে ফোকাস করি। গাইস যেহেতু এই সাইডে কোনো লেভেল নেই, সো আমরা ফুল রাউন্ড নাম্বার অ্যান্ড প্রাইস অ্যাকশনের ভিত্তিতে বায়ার্স এবং সেলার্সের ফাইটের উপর ভিত্তিতে আমরা ট্রেড নিতে হবে, আদারওয়াইজ। ওকে ওকে গাইস, ক্যান্ডেল গ্যাপ ডাউন করে দিয়েছে গাইস। গাইস বায়ার্স এর এরিয়া এই জায়গায় সেলার্স ফেল করে ফেলছে, এই যে গ্যাপ ডাউন করে, এই এটা ছিল বায়ার্স এর এরিয়া গাইস। এই জায়গায় বায়ার্স ছিল, বায়ার্স ছিল কোথায়? 97 এ, 97 এ বায়ার্স ছিল। তো বায়ার্স 97 যেহেতু ব্রেক ডাউন করে দিয়েছে, তো স্কিপ করে দিয়েছে লেভেল, তো এই জায়গায় ডেফিনেটলি ক্যান্ডেল 100 থেকে 100% শিওর গাইস, এই ক্যান্ডেল আমাদের রেড হবে। এবং কি আমাদের মার্জিনাল সেফটি মার্জিনে ট্রেড প্লেস হয়েছে, সো ডেফিনেটলি ক্যান্ডেল উইন হবে গাইস। ওকে গাইস আমাদের ট্রেডটি উইন হইতেছে। ওকে ওকে, এগেইন এগেইন গ্যাপ গ্যাপ ডাউন, বাট গাইস একটু গ্যাপ ডাউন করছে, তো এই জায়গায় আমরা কোনো ডিরেকশন টেট প্লেস করতে পারবো না, কারণ কি কারণে গ্যাপ ডাউন করছে আসলে জানি না। ওকে গাইস আরেকটা ট্রেড আমার দরকার, 35 হইলে আমরা ট্রেড স্টপ করে দিব গাইস। গাইস আমি প্রপার আমি আমি গাইস অল্প অল্প ট্রেড করি এবং কি শিওর ট্রেড নেওয়ারই ট্রাই করি গাইস। গ্যাম্বলিং লাইক গ্যাম্বলিং তুক্কা মার মু তা না গাইস। ওকে 91 91 এ সেলার্স, 92। ওকে ওকে গাইস, বলছিলাম গাইস এই ক্যান্ডেল গ্রিন হতে পারে, কারণ ছোট্ট একটা গ্যাপ ডাউন করে মার্কেট বায়ার্স আসছে, তো এই জায়গায় আবার বায়ার্স উইক গাইস, নেক্সট ক্যান্ডেল রেড হতে পারে, কিন্তু আমরা টেট প্লেস করবো না।
অ্যাকচুয়াল কোনো রেসিস্টেন্স ছাড়া আমরা টেক প্লেস করবো না গাইস। দেখি আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশনে কেমন ক্যান্ডেল বিহেভ করে। এ আমার নেট ইস্যু নাকি? ওকে ওভার, ওকে সাপোর্ট 420, ওকে স্ট্রংলি বায়ার্স গ্যারান্টি 420-এ বায়ার্স গাইস 420, ওকে সেলার্স এ বলছিলাম গাইস, এই যে 91-এ সেলার্স, এই যে গাইস দেখতে পাচ্ছেন যে এই 91 লেভেলে সেলার্স। আমি ক্যান্ডেল রিয়েকশনে বলে দিয়েছিলাম যে 91-এ সেলার্স, 5 সেকেন্ডে দেখাইতেছে যে 91-এ সেলার্স। ওকে এগেন ক্যান্ডেল গ্রিন হয়েছে বাট উইক ক্যান্ডেল হয়েছে, তো গাইস আমরা অপরচুনিটি মিস হয়ে গেছে গাইস। এই যে আমরা ডাউন রেশন ট্রেড প্লেস করতাম, যেহেতু আমরা 5 সেকেন্ড কনফার্মেশনে ছিলাম তো টাইম হয়ে গেছিল, সো দেখতে পারি নাই। ওকে দেখা যাক ক্যান্ডেল কেমন বিহেভ করে। ওকে 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 ক্যান্ডেল ক্লোজিং দেখি। ওকে তোরা নিচে, ওকে বায়ার্স, ওকে গাইস ক্যান্ডেল গ্যাপ ডাউন করে দিয়েছে গাইস, একটু উপরে, একটু উপর থেকে এন্ট্রি এন্ট্রি আসলে এন্ট্রি 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 লাগবে আমাদের। উফু গাইস, গাইস গ্যাপ ডাউন করছে গাইস, এই লেভেলটা লাইক এই বায়ার্সের এরিয়াটারে ব্রেক ডাউন করার জন্য গাইস। প্রিভিয়াসলি এই জায়গায় বায়ার্স ছিল, এটারে ব্রেক ডাউন করার জন্য মার্কেট গ্যাপ ডাউন করেছে, গ্যাপ আপ করেছিল গাইস। সো আমরা একটু ডাউন রেশন ট্রেড ক্লোজ করে দিয়েছি গাইস, আমাদের এন্ট্রি একটু নিচে হয়েছে কিন্তু আমাদের আশা করি ট্রেডটি উইন হয়ে যাবে গাইস। ওকে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডটি উইন হইতেছে, দেখা যাক। ওকে গাইস আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে গাইস, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 গাইস, 6টা ট্রেড করছি, 6টার মধ্যে 5টাই প্রফিট। একটা প্রথমে ট্রেডটা লস হয়েছিল কিন্তু 5টা প্রফিট, এবং কি আমার $35 ডান। তো গাইস আমাদের সেশনটি এই পর্যন্তই, আর গাইস যারা যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গাইস আল্লাহ হাফেজ।